দেখুন, প্রধানমন্ত্রী এই দুর্নীতি নিয়ে যা যা বলেন সেগুলো শুনতে খুব ভালো লাগে, গল্প কথার মতো বলেন, কিন্তু এই দুর্নীতি সব থেকে বেশি কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি এদের মধ্যে থেকেই ফুটে বেরোচ্ছে। ফলে তাঁর মুখে তো এই কথাগুলো সাজে না। দেশের বিভিন্ন প্রান্তে যারা দুর্নীতিতে জড়িত, একটা সময় বিজেপি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, একে একে দেখা যায় ওয়াশিং মেশিনের মতো বিজেপি তাদেরই সমস্ত আশ্রয় দিচ্ছে এবং তাদের একে একে বিজেপিতে জয়েন করাচ্ছে, আর সেই দলের প্রধানমন্ত্রী তারপর দুর্নীতির বিরুদ্ধে বলছেন। অসম থেকে শুরু করে বাংলা, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এই একই প্রবণতা দেখা যায়। বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকা দিতে শুরু করলে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তাহলে সেই প্রধানমন্ত্রী, তাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে, বিজেপিতে গেলে কি করে দুর্নীতির অভিযোগ থেমে যায়, বিজেপিতে গেলে কেন সিবিআই ইডির মতো এজেন্সিরা আর দেখতে পায় না। ফলে এই প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তিনি যদি হঠাৎ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেন, এটা তিনি কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়েন, প্রতিপক্ষের দিকে ঢিল ছোড়েন, অথচ দুর্নীতির আঁতুর ঘর, দুর্নীতির আশ্রয়দাতা, দুর্নীতির প্রশ্রয়দাতা এই ভারতীয় জনতা পার্টি। দরিদ্ররাই সবথেকে বেশি করে শিকার, খুব স্বাভাবিক ব্যাপার। দুর্নীতিগ্রস্ত যদি কেউ হয়, একটা সিস্টেম যদি দুর্নীতিগ্রস্ত হয়, ভারতবর্ষের একটা সিস্টেম যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তো দরিদ্ররাই তার শিকার হবেন। যদি ব্যাংক লুট করে মানুষ কোটিপতিরা পালিয়ে যায়, এই যে নরেন্দ্র মোদী বলেছিলেন সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে দেশের সকলের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা করে দেবেন, উনি তো দেননি, উল্টে বিজেপির বন্ধু বলে পরিচিত, বিজেপির অনেকে নাকি সাহায্য করেছে পালাতে বলে অভিযুক্ত, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছেন, পালিয়ে গেল বিদেশে, তাদের ধরা হলো না, তাদের বিচার হচ্ছে না, দেশের টাকা চলে গেল বিদেশে, দুর্নীতি, অথচ সেই ব্যাংকে চাপ গিয়ে পড়ছে সাধারণ আমানতকারীর উপর, সাধারণ মানুষের উপর। এইভাবে যখন দেখা যায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বেচা, তাদের বিলগ্নিকরণ, সেগুলো বন্ধ হয়ে যাওয়া, তার চাপ গিয়ে পড়ছে গিয়ে শ্রমজীবী মানুষের উপর, চাকরিজীবী মানুষের উপর, সাধারণ মানুষের উপর, কৃষিজীবী মানুষের উপর, সমস্তভাবে গিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ গিয়ে সাফারার হচ্ছে। ফলে গরিব মানুষের কষ্ট জেনেও যে বিজেপি সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাদের বলে জ্ঞান পাপি। একজন বলছেন যে বিরোধীরা নো কনফিডেন্স এনেছিল কিন্তু হেরে যাওয়ার ভয় পালিয়েছে। দেখুন, এটা উনি জানেন না ইতিহাস, হেরে যাওয়ার ভয় পালিয়েছে কথাটা যদি বলেন, উনি তাহলে প্রথম অপমান করছেন অটল বিহারী বাজপেয়ীকে। ১৯৯৬ সালে ১৩ দিনের বাজপেয়ী সরকারে আস্থা ভোটের সময় অটল বিহারী বাজপেয়ী ভোটাভুটিতে না গিয়ে বলেছিলেন, আপ মে রাষ্ট্রপতি ভবন যা রা হো, রাষ্ট্রপতি জি গো মেরা ত্যাগপত্র দেনে কে লিয়ে। তাহলে কি ধরতে হবে হারের ভয় পালিয়ে গেছিলেন? তো ফলে মহামান্য প্রধানমন্ত্রী তাঁর পূর্বসূরীর বিবৃতি এবং পদক্ষেপকে এইভাবে অপমান করছেন, এগুলো করবেন না। সংসদীয় রীতিনীতি নিয়ে যখন কথা বলবেন, দয়া করে একটু ভেবে বলবেন। বিরোধীরা মণিপুর নিয়ে কেবল রাজনীতি করছে, কোনো দরদ নেই। বিরোধীদের পূর্ণ দরদ আছে মণিপুরের মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি। যিনি কুম্ভকর্ণের মতো এতদিন ঘুমলেন এবং বিরোধীরা জেগে না উঠলে যিনি জাগতেন না, দিনের পর দিন, মাসের পর মাস মণিপুরে আগুন জ্বলছে, মৃত্যুর মিছিল, রক্তের হোলি চলছে, ডবল ইঞ্জিন সরকার ঘুমিয়েছে, মমতা ব্যানার্জি সরব হয়েছেন, তৃণমূল সরব হয়েছে, ইন্ডিয়া সরব হয়েছে, দেশ সরব হয়েছে, তারপর ঘুম ভেঙেছে নরেন্দ্র মোদীর। আজ এখনো পর্যন্ত তিনি কিন্তু মণিপুরে পা রাখেননি, প্রধানমন্ত্রীর কর্তব্য পালন করেননি নরেন্দ্র মোদীজি, ফলে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে, মানবিকতার হত্যা হচ্ছে, মানুষ নর নারী নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষের হত্যা হচ্ছে, মানবাধিকারের হত্যা হচ্ছে মণিপুরে, সেখানে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ডবল ইঞ্জিন সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রীর এই ধরনের কথা তাদের চরিত্রেরই প্রতিফলন ঘটায়।
নরেন্দ্র মোদী বাংলাকে ভয় পাচ্ছেন, নরেন্দ্র মোদী শয়নে স্বপনে জাগরণে বাংলা 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 21 সালে ডেইলি প্যাসেঞ্জারি করে বাংলায় হেরেছিলেন। তারপর থেকে আর্থিক বৈষম্য, আর্থিক বঞ্চনা, এজেন্সি, প্রতিহিংসা প্রতিহিংসা প্রতিহিংসা। উনি ভয় পাচ্ছেন বাংলাকে, উনি ভয় পাচ্ছেন বাংলার যে ট্রেন্ড, বাংলা ট্রেন্ড সেটার, তারপরে হিমাচল প্রদেশ, তারপরে কর্ণাটক। উনি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইটিং স্পিরিটকে, উনি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইন্ডিয়া গড়ে উঠছে জোট, উনি ভয় পাচ্ছেন বাংলার লড়াকু মনোভাবকে, সারা দেশে যা সংক্রামিত হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পদধ্বনি শুনতে পাচ্ছেন। সেই কারণেই তিনি পঞ্চায়েত নির্বাচন নিয়েও বাংলাকে আক্রমণ করছেন। ভুলে গেলেন নরেন্দ্র মোদীজি, আপনার দফতর, আপনার সরকারের দফতর, সেই দফতরের, পঞ্চায়েত দফতরের একের পর এক পুরস্কার আপনি কোন রাজ্যকে দিয়েছেন? পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। পঞ্চায়েত দফতরের একদিনে 14টা পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নরেন্দ্র মোদীজি আপনি ভুলে গেলেন? দুয়ারে সরকার দেশের শ্রেষ্ঠ স্কিম বলে রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান নিয়েছে। নরেন্দ্র মোদীজি আপনি ভুলে গেলেন? গ্রামোন্নয়নের একের পর এক সম্মান আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। নরেন্দ্র মোদীজি আপনি ভুলে গেলেন? নিরাপত্তায়, মহিলাদের নিরাপত্তায় শ্রেষ্ঠ নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য এবং কলকাতা শহর আপনি দিয়েছেন কলকাতাকে, পশ্চিমবঙ্গকে। নরেন্দ্র মোদীজি আপনি ভুলে গেলেন? বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ রাজ্য শহর পশ্চিমবঙ্গ কলকাতা। আর এখন যখন বাংলাকে ভয় পাচ্ছেন, তখন পঞ্চায়েত নির্বাচনের জন্য বাংলার গায়ে কালি লাগাবার চেষ্টা করছেন। আপনারা গণ্ডগোল করেছেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি হাতে হাত মিলিয়ে গণ্ডগোল করেছেন। বেশি লোক মারা গেছে কাদের? তৃণমূল কংগ্রেসে। আপনারা গণ্ডগোল করেছেন, কেন গণ্ডগোল করেছেন? নেতিবাচক খবর চাই পশ্চিমবঙ্গ থেকে, রাজনীতি করতে হবে। কেন করতে হবে? পশ্চিমবঙ্গ উঠে আসছে। কেন উঠে আসছে? পশ্চিমবঙ্গ থ্রেট, পশ্চিমবঙ্গের লড়াই থ্রেট, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থ্রেট। সেই কারণেই সর্বসময় মুখে উনি ভয় পাচ্ছেন, মনে ভয় পাচ্ছেন, তাই মুখে পশ্চিমবঙ্গ পশু। এটা প্যানিক রিয়াকশন, প্যানিক রিয়াকশন, প্যানিক রিয়াকশন নরেন্দ্র মোদী। আজকে প্রশ্ন উঠলে সেগুলো তো ওনাদের উত্তর দিতে হবে। তার কেন্দ্রীয় প্রকল্পের কাজ করতে দেওয়া হচ্ছে না, আবাসের কথা বলেছেন, টাকা দিচ্ছেন না, কিসের কাজ করবেন? তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস নীতির উপর দাঁড়িয়ে রাজনীতি করে। উন্নয়ন সাধারণ মানুষের জন্য, উন্নয়নের নিয়ম কানুন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সমস্ত রীতিনীতিতে বাধা আছে, তো সেগুলো অনুযায়ী হবে। আপনারা টাকা দেবেন না, মানুষকে কাজ করাবেন, 100 দিনের কাজ করাবেন, টাকা দেবেন না। 100 দিনের কাজে সেরাকে পশ্চিমবঙ্গ, টাকা বন্ধ কার? পশ্চিমবঙ্গ। কোন দেশি রাজনীতি বলতে লজ্জা করছে না মাননীয় প্রধানমন্ত্রী? ফার্স্ট বয়কে লোকে প্রাইজ দেয়, আপনারা ফার্স্ট বয়কে রাজনৈতিক প্রতিহিংসা শাস্তি দেন, ফলে আপনার মুখে এসব কথা শোভা পায় না। ওকে, অনুপম হাজির আজকে বলছেন যে এরপর যদি তৃণমূল ভোট দিতে না দেয় লাইট পোস্টে বেঁধে দেবে। উনি মাঝে মাঝে এসব বলেন, ওনার মাথায় একটুখানি সামান্য ওই একটা ইয়ে হয়, ওই আপনি দেখবেন এই বাতের ব্যথা বা গাঁটের ব্যথা জোয়ার ভাটার সঙ্গে একটু সম্পর্ক থাকে। অনুপম হাজিরার আবার মাথার গণ্ডগোলের সঙ্গে এই ধরনের পূর্ণিমা অমাবস্যার সমস্যা আসছে। আপনি পাঁজি দেখলে বুঝতে পারবেন ওর মাথায় কবে গণ্ডগোল হয় কোন হয় না। এগুলো ওই অনুপম হাজরা, তারপর ওই বাঁকুড়ার ওদের ওই যে লোকটি আছে, এদের এদের এসব ওই পূর্ণিমা ওই এই এইসব টানের সঙ্গে নির্ভর করে। আর কুণালদা, এই যাদবপুরের যে ঘটনা, সেখানে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বেশ কয়েকটি জায়গায় প্রশ্ন হচ্ছে, একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যাদবপুরের ঘটনাটি কড়া হাতে মোকাবিলা করা উচিত। পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে কড়া হাতে মোকাবিলা করছেন। এখানে কোনো রকমভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত একজনও যেন ছাড় না পান। একটা ছেলে চোখে স্বপ্ন নিয়ে নতুন ছেলেগুলো পড়তে আসছে, সেখানে এই দাদাগিরি অসভ্যতামি হবে, রাত্রেবেলা তারা মৃত্যুপুরীতে ঘুরে বেড়াবে, তাদের মধ্যে একজন মৃত্যুর কোলে ঢলে পড়বে,
এই জিনিস চলতে পারে না, সভ্য সমাজে চলতে পারে না, কোনো অবস্থায় চলতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় যারা যারা জড়িত, কারা থাকতো রাত্রে, তাদের প্রত্যেককে মুখ খুলে বলতে হবে তারা কি কি দেখতেন, কারা থাকতো সেখানে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের উচিত তদন্তে সহযোগিতা করা এবং যারা যারা জড়িত এই মৃত্যুর পেছনে আছেন প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আগে কিছু যাদবপুর হলেই দেখা যেত রাস্তায় প্রচুর বুদ্ধিজীবী নামতেন, দেখা গেছে এখানে দোষীদের আড়াল করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে যদি দোষীদের কেউ আড়াল করার চেষ্টা করেন তাহলে এই দোষীদের আড়াল করারও একটা ধারা আছে, সেই ধারাগুলো এদের দিয়ে তাদের বিরুদ্ধেও মামলায় টানা উচিত। যেভাবে স্বপ্নদীপ বলে ছেলেটির স্বপ্ন ভঙ্গ হয়েছে, যেভাবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, একটা ছেলে পড়তে এসে রাত্রেবেলা এরম অমানবিক র্যাগিং এর শিকার হয়ে যদি মারা যাওয়ার অভিযোগটা ঠিক হয়, বোঝাই যাচ্ছে কি কি হয়েছে। তো ফলে সেখানে দোষীদের তো অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, পাশাপাশি তাদের যদি কেউ আড়াল করতে নাবে তাহলে এদের আড়াল করার যে ধারা আছে সেগুলো তাদের বিরুদ্ধে দিয়ে অবিলম্বে তাদেরকেও কড়া সাজার আওতায় আনা উচিত। দাদা দুটো প্রশ্ন করবো এই প্রসঙ্গে, এক হচ্ছে যে হোস্টেল প্রাক্তনীদের সেখানে মৌরসি পাঠটা চলছে। দেখুন অনেক সময় কোন ক্ষেত্রে কোন প্রাক্তনী কোথাও থাকতে পারেন যদি অনুমতি নিয়ে আইন মানে রীতি বা আইন সিদ্ধভাবে থেকে থাকেন, সেটা তাদের ব্যাপার, ব্যক্তি ব্যতিক্রমী ব্যাপার বলতে পারবো না। কিন্তু যদি এই ধরনের কোনো ঘুঘুর বাসা তৈরি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেখানে কর্তৃপক্ষেরও হস্তক্ষেপ করা উচিত ছিল। মোদ্দা কথা, যদি অনৈতিক কিছু হয়ে থাকে, বেআইনি কিছু হয়ে থাকে, যারা যারা জড়িত ছিল প্রত্যেককে নির্দিষ্টভাবে ধরে এনে ব্যবস্থা নিতে হবে। এগুলো প্রশাসনিক বিষয়, রাজ্যপাল সব ব্যাপারে মাতব্বরী করছেন, তিনি বলতে পারবেন। আর একটা বিষয়, রাজ্যপালের বেশ কিছু বই সামনে এসছে আবার, যেখানে দেখা যাচ্ছে রাজভবন পাবলিকেশনস বলে নাম দেয়া রয়েছে। আমি অলরেডি টুইট করেছি, রাজভবন পাবলিকেশনস, তাতে দেখা যাচ্ছে ওনার ব্যক্তিগত সাহিত্য, ব্যক্তিগত ইমেজ বিল্ডিং বই অন্য আরেকজনকে দিয়ে লেখানো, রাজভবন পাবলিকেশনস। তাই টাকাটা কে দিচ্ছে? এটা কি সিভি আনন্দ বোস দিচ্ছেন নাকি রাজভবনের টাকা যাচ্ছে? কে দিচ্ছে টাকাটা? আর তার উপরে অশোক স্তম্ভটা ব্যবহার করা হচ্ছে কীভাবে? দুর্নীতির অনেক রকম মুখ হয়, কিন্তু এটাও কিন্তু দুর্নীতির একটা চরিত্র হতে পারে। এটা সিভি আনন্দ বোসকে স্পষ্টভাবে বলতে হবে, এই যে রাজভবন পাবলিকেশনস বলে ওনার ব্যক্তিগত প্রচারের যেসব বই বেরোচ্ছে, এক এর টাকা কে দিচ্ছে, দুই এর ওপর অশোক স্তম্ভ ব্যবহার হচ্ছে কিভাবে।